এখানে। প্লেটের যে মাছগুলা ছোট মাছ এগুলা ওই জায়গার মাছ, আমাদের ধরা মাছ একসাথে যা পাইছি পাশমিশালি যেগুলো আটকেছে সব দারুণ মজা দিছি মাছ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও, কী কী আছে প্রথমে দেখি। হ্যাঁ, ডাল আছে এই পাশ থেকে, ডাল প্লেটে আছে, ভাত সাদা ভাত সাথে ডিম ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি টমেটো আলু, এটা হচ্ছে ছোটো পাশমিশালি মাছ মানে বিভিন্ন ধরনের মাছ মিশায় টমেটো দিয়ে ঝোল, এটা হচ্ছে টমেটো সালাদ, এক্সট্রা রাইস, এগুলো নিয়ে বসছি আজকে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, লাইক দিয়ে যান, একটা কমেন্ট করেন। শুরু করছি, হ্যাঁ লেটস স্টার্ট। আসলে তাড়াহুড়া করার কারণটা হচ্ছে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে মানে আমি বাসায় আসতে একটু দেরি করছি আজকে, তো এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, আজান দিয়ে দেবে আমার নামাজের সময় হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য আমি একটু দেরি করছি। আর এখন যদি ভিডিওটা না বানাই আজকে আর আমি ভিডিও বানাইতে পারবো না, এমনিতেই এক মাসখানে একদিন করে গ্যাপ হচ্ছে ভিডিওতে, আমি সময় পাচ্ছি না, বুঝতে পারছেন তো ফ্রেন্ডস? যে কিছু মনে করেন না, একটু তাড়াহুড়া করি আসলে। ভিডিও মাঝখানে হুট করে আগানো যাবে, দেখেন তাড়াহুড়া করাটা ঠিক না, তাড়াহুড়া করলে ভুল হয়, সব কিছুতেই ভুল হয়। যারা যারা কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। বিশেষ করে পাকিস্তান থেকে সালমান জামালি কমেন্ট করতেছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সামিয়া সঞ্জানা, তারপর হচ্ছে সাদিয়া রহমান, সবাই কমেন্ট করতেছেন, থ্যাংকস। অরুণিশা দিদি, ডাল নিলাম, সালাটা থাকলে ভালো লাগে খাবারটা খাইতে। আমার বাসায় এমনি তো আইটেম অনেকগুলো থাকে, এমন করে দিন দেখিনি আল্লাহ রহমতে, আল্লাহ রিজিকের মালিক, আমার বাসায় আইটেম কম ছিল না, সবসময় আইটেম বেশি থাকে। এমন অবস্থা
চারিদিকে টমেটো টমেটো গ্রামে গেলে আমাদের এখানে আমাদের গ্রামে আসলে যে খাল আছে না, খালগুলোতে মাছ ধরে মাঝে মাঝে আপনার কেমন এক ধরনের ছোট ছোট কাঠি দিয়ে একটা খাঁচা বানানো, খাঁচাটা ওই যেখানে খালের ভিতরে দিয়ে রাখে, ওর ভিতরে মাছ আটকায়। আমরা কুমিল্লার ভাষায় এটাকে আন্তা বলি। আমার এই প্লেটের যে মাছগুলা ছোট মাছ, এগুলা ওই জায়গার মাছ, আন্তাদের ধরা মাছ, একসাথে যা পাইছি পাশমিশালি যেগুলো আটকেছে সব দারুণ মজা দিছি মাছ। এটা পুরোটা নেওয়া সম্ভব না, কারণ এমনিতে অনেক খেয়ে ফেলছি। মাছটা নিব, টমেটো আলু একটু অল্প একটু নিবে, হ্যাঁ ব্যাস হয়ে গেল। ডাল ডালটা মজা হয়েছে আজকে, ফোড়ন দিয়েছে তো এটাতে, সচরাচর আমাদের ডালে ফোড়ন দেওয়া হয় না, বাকার দেয় জাস্ট, মানে পাঁচ ফোড়ন যেটাকে বলে, পাঁচ ধরনের মশলা দিয়ে ফোড়ন দেয় দিছে, একটু ভালো লাগতেছে। কোয়ালিটির ভিউয়ার আছে যারা আমারই খাবারগুলো পছন্দ করে, বিশেষ করে আমার যে সাবস্ক্রাইবাররা, ঠিক আছে, নর্মাল একদম ন্যাচারাল ফুড, স্বাভাবিক সবাই খায়। আরেক কোয়ালিটির সাবস আছে, ভিউয়ার্স আছে আর কি, যারা কেউ পছন্দ করে না, যারা এতগুলো নিয়ে বসতে পছন্দ করে, খুব বেশি রিচ ফুড। তারাও কিছু আছে আমার এখানে, মাঝে মাঝে বের হয়ে যায়, আনসাবস্ক্রাইব করে দেয়। মূলত যে মাছগুলোতে কাড়া নাই আমার, ওই মাছগুলো খুব বেশি পছন্দ, মুখে দিব আর খাবো, কাড়া মাছ আসলে সময় আছে। চিংড়ি মাছ Thank you.
কেমন লাগছে ফ্রেন্ডস, খাবার শেষ কেমন লাগছে জানেন, কমেন্ট করে যান আর একটা লাইক বাটন একটা ক্লিক করে যান। হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।